যে কয়টা বিভাগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, পরিসংখ্যান তাদের মধ্যে একটি। আমরা আজ পরিসংখ্যান বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠান করছি। আপনারা হয়তো জানেন, পরিসংখ্যান বিভাগে এত ঘটা করে আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি। এবং আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের দুজন মন্ত্রী উপস্থিত থাকবেন, পরিকল্পনা মন্ত্রী থাকবেন, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী থাকবেন। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতিও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। ফলে আমরা মনে করি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা অত্যন্ত উৎসবমুখর একটা অনুষ্ঠান হচ্ছে, এবং সকল গ্রাজুয়েট যারা আছে পরিসংখ্যান বিভাগে তারা খুব উৎফুল্ল, এবং প্রায় 2500 টোটাল পার্টিসিপেট আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এবং সকাল থেকে শুরু করে একদম রাত ব্যাপী অনুষ্ঠান চলবে। আমাদের কালচারাল প্রোগ্রাম আমরা রেখেছি, জানেন সমসাময়িক সবচেয়ে জনপ্রিয় যে ব্যান্ড আছে সোলস আজকে এখানে পারফর্ম করবে। ফলে আমি মনে করি আমরা শুধুমাত্র পরিসংখ্যানের গ্রাজুয়েটস নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আপনারাও আসবেন ক্যাম্পাসে, আপনারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করবেন। বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ডিপার্টমেন্টের 50 বছর পূর্তি হচ্ছে। আমরা ডিপার্টমেন্টের আজকে 1971 সাল থেকে আজকে পর্যন্ত 50 বছর, এই 50 বছর আমরা 2500 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছি, 3000 প্রায় 5000 মতো স্টুডেন্ট আমরা গ্র্যাজুয়েট হয়ে পাশ করে চলে গেছি। এখানে আমরা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদম অনেক যারা আজ থেকে 50 বছর পাশ করে চলে গেছে তারাও আসছে, আবার যারা কারেন্ট স্টুডেন্ট তারাও আসছে, আমরা অনেক মজা করছি। আমি দীপ্তি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আমাদেরকে প্রচার করার জন্য, ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগছে, দীর্ঘদিন পরে নতুন পুরাতন সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে একটা যে দীর্ঘদিনের গ্যাপ ছিল, মাঝখানে একটা করোনা মহামারী আমাদের মাঝ থেকে অনেকে চলে গেছেন, আমাদের হাল্লা পাখা বাঁচিয়ে রাখছেন, সবার সাথে দেখা হচ্ছে নিঃসন্দেহে খুব পজিটিভ, নিঃসন্দেহে ভালো। কারণ পাশ করার পরে কে কোথায় আছি মানুষ মানুষের জন্য, এই জন্যই আমি মনে করি এই বন্ধনটা আমাদের আরও মনের দিক থেকে, শারীরিক দিক থেকে, সকল দিক থেকে আরও দীর্ঘদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে।